প্রথমে উদ্বোধন করলো এই হাওয়া মিঠাই দিয়ে। আর আমরা প্রথমে জায়গা পাইনি, তো জায়গা না পেয়ে 5 টাকা বা 4 টাকা, 2 টাকা, 1 টাকা দিয়ে ছোট ছোট গোল্লা গোল্লা সর্বত পরিপূর্ণ 1 গ্লাস খেতে পারে না, তাই এখানেও আবার ঝালমুড়ি নিলাম। তা এই অ্যাকোরিয়ামে আমরা দেখতে আসলাম, তারপর আমরা এই ভিড়ভাট্টার ভিতর দিয়ে একদম চলে গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে মিশকাতকে নিয়ে বেরিয়েছি, যাবো কয়েকটা জায়গায়। আচ্ছা, আজকে সেটা হবে মিশকাতের সাথে আমার একটা ব্লগ। শুক্রবার বিকেলবেলা দেখি কোথায় যেতে পারি, কি খাওয়া দাওয়া করি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সিআরবি যাওয়ার পথে প্রথমে উদ্বোধন করলো এই হাওয়া মিঠাই দিয়ে। আর হাওয়া মিঠাইটা আমরা কিনেছিলাম নেভি যে জাদুঘর মেন গেট আছে, মেন গেটের পাশে। আর এখানে প্রতি শুক্রবার অনেক মানুষ আসে, তো সেই হিসাবে ওই লোক এখানে গেটের সামনে দাঁড়িয়ে বিক্রি করছিল, আর মিশকাতের নজর ওইখানে পড়লো, তাই এখান থেকে একটা নিয়ে নিলাম। তারপর আমরা আবার রওনা দিলাম সিআরবির দিকে। সিআরবি 7 রাস্তার মোড়ে যখন গেলাম তখন নজরে পড়লো ঘোড়ার গাড়ি। আর সচরাচর ঘোড়ার গাড়ি রাস্তায় দেখা যায় না, কিন্তু সেখানে আজকে মানে সেদিন আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেই দিন দেখা যাচ্ছে যে ওরা রাইড দিচ্ছিল একজনে 50 টাকা করে সিআরবি থেকে কাজিডুরি মোড় পর্যন্ত। তো মিশকাতকে বললাম যে গাড়ি দেখবে কি না চড়বে কি না, তো ওই ভয় পাচ্ছিলো, তাই আমি শুধু একটুখানি ভিডিও করে তারপর এখান থেকে সরে আসলাম। এরপরে দ্বিতীয়বার যে খাবার মিশকাতের সংগ্রহ সেটা হচ্ছে আইসক্রিম। আর আইসক্রিমের মধ্যে মিশকাতে আসলে পছন্দ করে মালাই আইসক্রিম, তাই ওইকে মালাই আইসক্রিম কিনলাম। যেহেতু দিনটা ছিল শুক্রবার আর সেখানে মাঠের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছিল সম্ভবত, কারণ এখানে স্টেজ বাঁধানো দেখা যাচ্ছে, প্যান্ডেল বাঁধানো, আর এখানে আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে লাইটিং করা কত সুন্দর, আর মানুষের অনেক আনাগোনা, অর্থাৎ মানুষ হয় কিন্তু এত বেশি মানুষ হয়তো না, কিন্তু সেদিন একটু বেশি মানুষ মনে হচ্ছিল। পরে দেখি যে মাঠের মধ্যে যে প্রোগ্রাম হচ্ছে সেই উপলক্ষে অনেক মানুষের ভিড় হচ্ছে, তাই আমরা প্রথমে জায়গা পাইনি। তো জায়গা না পেয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে যখন প্রায় সন্ধ্যা ঘনে আসছে তো দুই একজন চলে গেছে, তারপর আমরা জায়গা পেয়েছি। আর মিশকাতের দিকে আইসক্রিম খাচ্ছিল, তা হাওয়া মিঠা খাচ্ছিল, আমি পরে বাদাম নিয়েছিলাম। আর মিশকাতের হাওয়া মিঠা থেকে আমিও একটু শেয়ার করলাম, কারণ শৈশবে এগুলো আসলে মধুর মতো, অম্ল মধুর মতো লাগতো, কারণ এত বড় পেতাম না তখন, 5 টাকা বা 4 টাকা, 2 টাকা, 1 টাকা দিয়ে ছোট ছোট গোল্লা গোল্লা সাইজের পেতাম, কিন্তু এখানে এরকম বড় সাইজের 20 টাকা এগুলো আসলে ইদানিং দেখতেছি। তো আমিও ওর সাথে একটু ভাগাভাগি করে খাওয়া দাওয়া করলাম, আর তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই একটু অন্ধকার দেখাচ্ছিল। মিশকাত থেকে হাওয়া মিঠাই খাওয়া শেষ করে তারপরে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বাদামগুলো খাওয়া শুরু করলাম। আর মিশকাতের দিকে খাই নাই, কারণ মিশকাত তখনও হাওয়া মিঠাই খাচ্ছিল, তাই ওর সাথে আর বাদামটা শেয়ার করি নাই। এরপর আমরা আবার রওনা দিলাম সিআরবি থেকে চলে যাব। তো যাওয়ার পথে মিশকাত নাকি আবার শরবত খাবে, কারণ এটা ওর রেগুলার অভ্যাস হয়ে গিয়েছে, যেখানে যাক হঠাৎ করে যদি পথে এটা দেখে তাহলে ওর খেতে হবে। সর্বত পরিপূর্ণ 1 গ্লাস খেতে পারে না, তাই প্রত্যেকবার কেনার পর আমি একটু খেয়ে অর্ধেক করে দিই, তারপর বাকিটাও খাই। কিন্তু কোনো কারণে জানি না, মনে নাই, হয়তো ও খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, আমি খাওয়ার সময় ভিডিও করেছি। তারপর আসার পথে আবার দেখলাম যে ঝালমুড়িওয়ালা, তারপরে সেখানেও আবার ঝালমুড়ি নিলাম। তারপরে ঝালমুড়ি কিছুক্ষণ ওখানেই দাঁড়ায় খেতে হলো, কারণ হাঁটতে হাঁটতে খাওয়া যাবে না। আমরা এখন সিআরবি থেকে চলে যাচ্ছি, যাবো জামাল খানের এদিকে, মিশকাতকে ঝর্ণা দেখাবো, তারপরে মাছ দেখাবো, আর পাতিগর লাইব্রেরিতে কিছু বই দেখাবো। তো চলুন আমরা জামাল খান থেকে ঘুরে আসি। মিশকাত দাদা দাও, দাদা বলতে আসলে আমরা সিআরবি থেকে এখন চলে যাব, তো জামাল খান গিয়ে আবার দেখা হবে। আমরা চলে আসলাম জামাল খান মোড়ে, আর জামাল খান মোড়ে আসলে মিশকাত ঝর্ণাটা দেখতে চাই, তো আজকে মিশকাতকে এখানে দাঁড়া করায় ঝর্ণাটা দেখছি। মিশকাত ঝর্ণা দেখতেছ? ঝর্ণা দেখা শেষ করে আমরা ওই জামাল খানের অ্যাকোয়ারিয়াম পার্ক, যেখানে মাছ অ্যাকোয়ারিয়াম আছে যেগুলো দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয়েছে, আবার বিক্রি করার জন্য রাখা হয়েছে, আর সেখানে আমরা কিছুক্ষণ মানে হাঁটাহাঁটি করলাম। আর এই জায়গাটা ও আরও ছোটো থাকতে প্রায় 2-3 বছর আগে এখানে এসে তারপরে ওকে এগুলো দেখানো হয়েছিল, তো ওর স্মৃতিতে এগুলো আছে, তো যখনই বলি যে মাছ দেখবো তখন ও মানে একটু আনন্দিত হয়, তাই জামাল খান মোড় থেকে আবার ব্যাক করে একটু আগের দিকে এই অ্যাকোয়ারিয়ামে আমরা দেখতে আসলাম। তারপর আমরা চলে গেলাম বাতি করে।
যেহেতু দিনটা ছিল শুক্রবার, তাই মানুষেরও এখানেও প্রচুর ভিড় ছিল। তো আমরা এই ভিড়ভাট্টার ভিতর দিয়ে একদম চলে গিয়েছিলাম শিশু কর্নারের দিকে। আর শিশু কর্নারের এখানে গিয়ে আমরা নয়, মিশকাতেই বেশিরভাগ বই ঘাটাঘাটি করলো। তারপরে সেখান থেকে আমরা আবার বাসায় চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আরে না দেখি না দিদি।